হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখব কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজ হচ্ছে অনেকটা এরকম, অনেকজন একসাথে গ্রুপে কথা বলতে পারবেন, গ্রুপের মধ্যে যা কিছু চ্যাটিং হবে ওই গ্রুপে সবাই ওই চ্যাটিংগুলো দেখতে পারবে। এরকম অনেক সুবিধা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, এরপর এই মেসেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন, তারপর যাদেরকে গ্রুপে অ্যাড করবেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই প্রোফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রোফাইলটি উপরের দিকে দেখতে পারবেন। আপনি চাইলে সার্চ করেও যে কাউকে সিলেক্ট করতে পারবেন। আমি একে গ্রুপে অ্যাড করব এই জন্য এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম। আপনি যতজনকে নিয়ে গ্রুপ খুলতে চান খুলতে পারবেন। আমি এই তিনজনকে নিয়ে গ্রুপ খুলে দেখাচ্ছি, তারপর এখানে ক্লিক করবেন। গ্রুপ নেম, এই ঘরে একটা গ্রুপের নাম দিবেন। আমি একটা গ্রুপের নাম দিয়ে দিচ্ছি ফ্রেন্ডশিপ। গ্রুপের নাম গ্রুপটি যেই ধরনের হবে, আড্ডা দেওয়ার গ্রুপ হলে বন্ধুদের আড্ডা এরকম নাম ব্যবহার করা ভালো। তারপর গ্রুপের একটা প্রোফাইল ইমেজ সিলেক্ট করবেন এখানে ক্লিক করে, এরপর গ্যালারিতে ক্লিক করে যে ইমেজটি প্রোফাইলে সেট করবেন ওই ইমেজটি সিলেক্ট করবেন। আমি এই ইমেজটি নিলাম। তারপর পিকচারটি অ্যাডজাস্ট করে নেবেন, সবশেষে ডানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করবেন, গ্রুপটি আমাদের তৈরি হয়ে গেছে, এখন কিছু সেটিং আমাদের করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। আমি যেহেতু গ্রুপটি তৈরি করছি এই জন্য আমাকে গ্রুপের অ্যাডমিন দেখাচ্ছে। আমি যদি নতুন কাউকে গ্রুপের অ্যাডমিন বানাতে চাই তাহলে যাকে অ্যাডমিন বানাবো তার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর মেক গ্রুপ অ্যাডমিন এখানে ক্লিক করবেন, তাহলে এও এখন গ্রুপের অ্যাডমিন হয়ে যাবে। আপনি যদি নতুন কাউকে গ্রুপে অ্যাড করতে চান তাহলে অ্যাড পার্টিসিপেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাকে গ্রুপে অ্যাড করবেন তাকে সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এভাবে গ্রুপে মেম্বার অ্যাড করবেন। তারপরে রয়েছে ইনভাইট ভায়া লিঙ্ক, এখানে ক্লিক করে গ্রুপের লিঙ্ক কপি করে যে কাউকে পাঠাতে পারবেন সে লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারবে। তারপর গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে, এটা অবশ্যই করবেন। এই জন্য গ্রুপ পারমিশন এখানে ক্লিক করবেন, এডিট গ্রুপ সেটিংস এটা অন থাকলে অফ করবেন, কারণ এটা অন থাকলে গ্রুপে যে কেউ গ্রুপের নাম প্রোফাইল ছবি পরিবর্তন করতে পারবে, তাই আপনারা এটা অফ রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।